নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সিনিকা স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা এখানে দেখব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 2023, ভাষার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষা রীতির কয়টি রূপ? উত্তর ক, দুটি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? উত্তর গ, লেখ্য। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন? উত্তর খ, রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? উত্তর খ, তদ্ভব শব্দ বহুল। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর ঘ, সাধু রীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? উত্তর খ, চলিত রীতি। চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? উত্তর খ, পরিবর্তনশীল। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর খ, সাধু রীতি। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? উত্তর খ, সাধু ভাষা। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? উত্তর ঘ, নাটকের সংলাপে। নাটকের সংলাপে উপযোগী ভাষা কোন রীতি? উত্তর খ, চলিত রীতি। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? উত্তর খ, ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়? উত্তর খ, সাধু রীতিতে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়? উত্তর ক, অব্যয়। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? উত্তর গ, অব্যয়। চলিত ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? উত্তর ক, অনুসর্গ। বুনো কোন ভাষা রীতির শব্দ? উত্তর ঘ, চলিত ভাষা। কোনটি সাধু রীতির শব্দ? উত্তর ঘ, জ্যোৎস্না। জুতো শব্দটি কোন ভাষা রীতির? উত্তর খ, চলিত। চলিত রীতির শব্দ কোনটি? উত্তর ঘ, তুলো। অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ? উত্তর খ, সাধু। কোন ভাষা রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? উত্তর খ, চলিত রীতি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? উত্তর খ, সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না।